এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ গতকাল সঞ্জীব ভট্টাচার্য ওরফে লটই নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এই নাবালিকাকে এনআইটি সংলগ্ন বাবুটিলা এলাকার একটি স্কুল থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। নাবালিকার বাবা এ নিয়ে ঘুঙ্গুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপরই পুলিশ তল্লাশিতে নেমে যুবকটিকে আটক করে। ছেলেটি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে পেশ করার পর জেল হাজতে পাঠানো হয়েছে। সকালে 5টা বাজার 5 PM রামধনী সোনা নামের এক ব্যক্তি বাবুটিলাল এফআই ডিসিশন ছোয়ালিজনী মানে 21/12/2018 এট অ্যাবাউট 1:30 PM ওয়েন সি ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল টু হোম। তো মানে একজন ছেলে তারা ওই জায়গায় বাবুটিলাল ছেলের নাম তো কি এইটু লটোই লটোই ভট্টাচার্য তারা জঙ্গলে নিয়ে মানে খারাপ কাম করেছে। এরকম আমি ইমিডিয়েটলি তেও যেদিন ফার্স্ট এইড লাগে মেডিকেল এয়া করাইছো আর করাই এফ আই আর লজ হওয়ার পিছন আমি আসামি ঘর রেড করেছি। রেড করার প্রথমে পোয়া নাই, এখন নেক্সট রাতে আকো এই রেড করে আমি পোয়া গেছি, এরেস্ট করেছো আর আজ কোর্ট পুলিশ করিম।